নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কোচবিহার জেলার গ্রামীণ মেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় মেলা পলিকা মেলা। এই মেলাটি কোচবিহারের বক্সিরহাটে প্রতি বছরই মাঘ পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়ে থাকে। কোচবিহার থেকে 43 কিলোমিটার আর আলিপুরদুয়ার থেকে প্রায় 35 কিলোমিটার বাসে, অটোতে বা পার্সোনাল কার ও বাইকেও আসা যেতে পারে। এই মেলাটি সাধারণত যারা মানত করতে আসে তাদের জন্য, আর যাদের মানত পূরণ হয় তারাই প্রতি বছর এখানটায় আসেন। তো চলুন মেলার ভিতরটি একবার ঘুরে দেখা যাক। এই মঞ্চ থেকেই মেলার উদ্বোধন করা হয়ে থাকে। আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে মা কালীর মন্দির। আর এই দিনটিতেই এখানটায় প্রচুর ভক্তের সমাগম দেখতে পাওয়া যায়। আর কথিত আছে এখানটায় মায়ের কাছে যা প্রার্থনা করা যায় তাই পাওয়া যায়। আর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিব মন্দির। আর এটি হচ্ছে অস্থায়ী গঙ্গা মন্দির। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি সুবিশাল পুকুর, আর ভক্তরা এখানটাই সকাল সকাল চান সেরে মন্দিরে গিয়ে পূজা দেন।
তো চলুন বন্ধুরা এখন মেলার কিছু দোকানপাট ঘুরে দেখা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।